দেখুন, দ্বাদশ সংসদ তার যাত্রা শুরু করেছে 30 তারিখে, এবং নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই শুভযাত্রা শুরু হয়েছে। আমরা দেখেছি নবনির্বাচিত কল্যাণ পার্টির কর্ণধার জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম, তিনি সামরিক কায়দায় স্যালুট প্রদান করেছেন আমাদের লিডার অফ দ্য হাউস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এটি একটি নতুন বিষয় যা এর আগে আমরা প্রত্যক্ষ করিনি। আমরা দেখেছি যথারীতি বিরোধী আসনে জাতীয় পার্টিকে বসতে, সেই সঙ্গে আপনার ওয়ার্কার্স পার্টির কর্ণধার, কল্যাণ পার্টির কর্ণধার এবং জাসদের একজন সদস্য, তারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়ে অপোজিশন বেঞ্চে বসেছেন। অপোজিশন বেঞ্চের আপনার লিডার অফ দ্য অপোজিশন এবং ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, আমরা দেখেছি তারা দায়িত্ব নিয়েছেন। জাতীয় পার্টির সেক্রেটারি জেনারেল চুন্নু মহোদয়, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করছেন বিরোধী দলের নিরিখে। আবার আমাদের ট্রেজারি বেঞ্চে আমরা দেখলাম আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি লিডার অফ দ্য হাউস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের পূর্বতন সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তিনিও আবারও স্পিকার নির্বাচিত হয়েছেন। এই যে নতুন যাত্রা, সেটিকে ঘিরে সংসদের ভেতরে এবং বাইরে নানান রকমের আলোচনা হয়েছে, সেটি এখনও চলমান আছে। তবে আনন্দের বিষয় যেটি, যে এই সংসদ তা আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করতে পেরেছে। দেখুন, বর্তমান যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে, তাতে নতুন এবং পুরনো মন্ত্রীদের স্থান হয়েছে। কারো কারো উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীতে রূপান্তরের ঘটনা ঘটেছে, আবার কেউ প্রথমবারের মতো সরাসরি উপমন্ত্রী প্রতিমন্ত্রী না হয়ে পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। যেমন জিল্লুল হাকিম মহোদয়, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট, তিনি রাজবাড়ির 2 আসন পাংশা থেকে নির্বাচিত, তিনি রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আপনার মাননীয় সংসদ সদস্য, আমাদের সাবেক শিক্ষা উপমন্ত্রী, তিনি পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পপুলারলি তিনি নফেল নামে পরিচিত, আমাদের প্রয়াত চট্টগ্রামের নগর পিতা মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান। আবার আপনার দীর্ঘদিনের ত্যাগী নেতা, ব্রাউনবাড়িয়া সদর থেকে নির্বাচিত অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট রবিউল মুক্তাদির চৌধুরী, তিনি পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। এবং এর মধ্যে আবার প্রথম যে মন্ত্রিপরিষদের বৈঠক, সেটা দুর্ভাগ্যবশত তিনি সেখানে অংশগ্রহণ করতে পারেননি, কারণ যখন করোনা টেস্ট করতে গেলেন, ধরা পড়ল তিনি করোনা পজিটিভ। তো এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি যে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে। দেখুন, এই যে নতুন মন্ত্রিসভা, আমাদের প্রত্যাশা বৈশ্বিক যে সংকট ইউক্রেন যুদ্ধের কারণে, যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, অতিমারী করোনার কারণে তার যে লিগেসি, যেটা আমাদের বহন করতে হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো আপনার
দ্বিমত্তার সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হবে এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ সুকন্যা দেশরত্ন জনাতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে শুনেই এই পোর্টফোলিওগুলো ডিস্ট্রিবিউশন করেছেন, তার এখতিয়ার। এবং যাদেরকে তিনি যোগ্য মনে করেছেন তার বিবেচনায় তাদেরই বিভিন্ন মন্ত্রণালয় বণ্টন করেছেন। আমাদের টকশো জগতে কমরেডি নামস বলে পরিচিত, দীর্ঘদিন ধরে আমরা তাকে কাছে পেয়েছি, মোহাম্মদ আরাফাত, তিনি আপনার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এটিও আমাদের জন্য একটা বড় অর্জন আমি মনে করি। তিনি আমাদের সংবেদনশীলতাটা বুঝবেন এবং যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবেন। আর উপাধ্যক্ষ আব্দুল শহীদের মতো ব্যক্তি, দীর্ঘদিন এক পর খাওয়া রাজনীতিবিদ, তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, এটি নতুন উৎসাহ উদ্দীপনা তৈরি করবে। আপনার আমাদের এই মন্ত্রিসভা পাশাপাশি গঠিত হয়েছে উপদেষ্টাদের নিয়ে, যে আপনার কাঠামোটি আছে মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, সেখানে আমাদের কবি বন্ধু কামাল চৌধুরী, কামাল আব্দুল নাসির চৌধুরী, তিনি শিক্ষা এবং সংস্কৃতি এ বিষয়ে উপদেষ্টা নিযুক্ত হয়েছেন মন্ত্রীর মর্যাদায়, এটা আমাদের আনন্দিত করেছে। আর বাকি যারা তারা তো আগে থেকেই ছিলেন, এটা নতুন ইনক্লুশন।